মানুষের অনুভূতি দেখে আপনার কাছে কি মনে হয় তিনি একজন রাজাকার ছিল না ছিল না একজন রাজাকারের জানা যায় কি এত মানুষ উপস্থিত হতে পারে এটা মিথ্যা তারে ষড়যন্ত্রমূলক তারে এইভাবে করছে সে নির্দোষ সে লোক সে দুইটা নামার এই জায়গা এমপি ছিল আমরা মায়ের কোলে আমরা বসবাস করছি সে খুব ভালো মানুষ মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী এই শব্দগুলো ব্যবহার করেছে শুধু এক শ্রেণীর মিডিয়া এবং স্বার্থ শ্রেণীর ব্যক্তিবর্গ মিডিয়াগুলো হচ্ছে 72, 73, 74 পদ্মা মেঘনা যমুনা সময় এবং অসময় তাদের উদ্দেশ্য যা ছিল মানুষের জীবন নেতা পূরণ করেন তাদের কর্তৃত্ব চলমান রাখার জন্য পিঁপড়াকে পর্যন্ত তারা ছাড় দেন না তাদের উদ্দেশ্য কার জীবন যাবে যাক আমাদের ক্ষমতা টিকে থাক তারা বিশ্বাস করে ক্ষমতা দেবার মালিক আল্লাহ যেহেতু আল্লাহ ক্ষমতা দিয়েছে সো তাকে টিকিয়ে রাখার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন কারণ চেষ্টা না করলে আল্লাহ নাকি ফল দেন না তাই তেনারা চেষ্টা করেন বন্দি করে কিংবা হত্যা করে সারা বিশ্বব্যাপী আলোর দিশারে আল্লামা দেলা হোসেন সাইদির মৃত্যুতে নিউজ হয়েছে 72 শ্রেণীর মিডিয়াগুলো রাজাকার মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের কথা উল্লেখ করেছেন কিন্তু আন্তর্জাতিক মিডিয়া যেমন নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছেন বাংলাদেশের একজন ইসলামিক স্কলার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন এইভাবে কথা বলতে 72 শ্রেণীর মিডিয়াগুলোর লজ্জাবোধ হয় চামচামি হয় না সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান তাদের আরও চেষ্টাটা হচ্ছে যারা তাদের বিরুদ্ধে বলবে তাদের দমন করা এই ধরুন মিথ্যা মামলা দেওয়া বিশ্ববাসীকে জানানো তারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী তাদের জীবনের কোনো মূল্য আমাদের দেশে নেই সো সরাসরি ফাঁসি দিতে না পারলেও ম্যাপ ভিত্তিক বিষ প্রয়োগে বন্দি দশায় ঝামেলা খতম করা শোনো মুসলমানেরা 1971 সনের কোনো কাদা সাইদির গায়ে লাগে নাই মানুষ যতই সত্যটা জানুক তাদের করার বা বলার কোনো ক্ষমতাই থাকবে না ক্ষমতা সব স্বার্থবাদীদের স্বার্থবাদীরা যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী যতই বলুক না কেন বিশ্ববাসী ও সাধারণ মানুষের কাছে তা কখনোই গ্রহণযোগ্য নয় আল্লামা দেলা হোসেন সাইদির মৃত্যুতে আমাদের কিছুই করার নেই করতে গেলে আল্লামা দেলা হোসেন সাইদির মতোই দশা আমাদেরও হবে সো এর বিচার ক্ষমতা দেবার মালিক আল্লাহর উপরেই বর্তায় সো আল্লাহ তুমি এর বিচার করিয়েন।